ফিএলবিসি সিনেচিত বার হাই অফ সমার শান্তির বাজার প্রেস ক্লাব নি ফিএলবিসি জি কামানা রুকি সদানে সংবাদক ইয়াগন হারকা শান্তির বাজার প্রেস ক্লাব শান্তির বাজার প্রেস ক্লাব নি ফিএলবিসি জি কামানা রুকি তাল সারম্বই সদানে সংবাদক ইয়াগন হারকা শান্তির বাজার বুখাস্তিনি কক্তমা থুনাই র আবহ হাকিন বার হাকতর ইয়ক সমার সান রুগী আজাদিকা অমৃত মহসম কিতিঙ্গি তাং সাল বরং বিশেষে বার হাকতনি বানা তিসাওই ইয়ক সমার সাল পালালেখা শান্তির বাজার প্রেস ক্লাব তাংশাল ফুঙ্গ ক্লাবুস খাঙ্গ বার হাগতনে বানাটি সাবলিকা শান্তির বাজারনি গোসাম কক্তমা থুনাই প্রদীপ কুমার সাহা আবনি ইয়াগুলো বানাটি সামনে ইয়াগুলো শান্তির বাজারনি কক্তমা থুনাই লোয়াজং বাই সালথাং লাউগাং আমসাইয় চেরেরগ্ন চামংতে রংসংনে বগৈ নামনে মানেখনে বাগিরিকা মানজাকা আসানি পান্ডব সালগ্রা হাঙ্গনি হাঙ্গর পরিষদ নিকাশকু কাকলি দাস দত্ত শান্তির বাজার বিধানসভানি এমএলএ প্রমোদ রিয়াং শান্তির বাজার পুর পরিষদ চেয়ারম্যান স্বপ্না বৈদ্য শান্তির বাজার বুখাস্তিনি বুখাস্তিফা অভিনন্দন বৈদ্য শান্তির বাজার প্রেস ক্লাব নিকাশকু সজলকান্তি বৈদ্য শান্তির বাজার প্রেস ক্লাবনি তাংফাং বিক্রম দেবনাথ খুবই শান্তির বাজার প্রেস ক্লাবনি কুবনি আদং র তিন দিন আগে আমার প্রেস ক্লাবের কইছি চলো এইভাবে একটা ইয়ে করি, তো আমি চলো আমি কিছু স্পন্সর করবো। তো ওই নিয়ে আমি গত আমার যেটা কুমার গেছে ধনঞ্জয় ভৌমিক না, তখন মনে এটা শুরু হয়েছে না, জাস্ট কনস্ট্রাকশন ছিল যে এখানে একটা এইরকম একটা ইয়ে হইব। তো আনন্দ আমি খুব ইয়ে ছিল তখন যে হোক হইলে ভালো, কারণ অনেক জায়গা ঘুরেছি আমি, অনেক দেখেছি আগে কেরালা টেরালা আমরা যেটা দেখতাম, এখানে তো কমাল খানে তো একদম ছোট একদম ছোট আছে, জাস্ট তিন মাস চার মাস পাঁচ মাস এটাও দেখলো। তো আমরা যারা আছি আমরাই দেখতে হইব, আমরা সবাই গার্জেন, এটা না যে আজকে পনেরো আগস্ট আমরা একসঙ্গে ইন্ডিভিজুয়ালি যার যখন ইচ্ছা হয়, আশা করি ম্যাডাম এরকম পারমিশন আছে যে এনি টাইম যাওয়ার, যার যখন ইচ্ছা আয়া তাদেরকে হেল্প করা বা আয়া তাদের সঙ্গে দেখা করা, আমাদের ছেলে মেয়েরা নিয়ে আসা তাদের সঙ্গে অ্যাডজাস্ট করার হোমলি একটা ফিল যাতে হই আমি চেষ্টা করব। আমার এসডিএম সাহেব চৈত্য দাদা বলেছেন যে যা যা সাহায্য লাগে তারা তরফ থেকেও দেওয়া হবো, আমরা তরফ থেকেও আমরা যা যা পারি দিব। আজকে তো আমরা যা শুরুয়াত এত ছোটো দিয়ে আমরা শুরু করছি, আগামী দিনে আমরা দেখবো ফাদার আরও বড়োভাবে কী করতে পারে তাদেরকে হোমলি রাখার জন্য। আর আমি যারা এখানে সবাইকে আমি শুভেচ্ছা জানাই যে এই এনজিওর মূল যে জিনিসটা হলো যে যেই পরিবার থেকে এই বাচ্চাগুলো এসেছে এই বাচ্চাদের যাতে তাদের খাওয়া থাকা তাদের শিক্ষা স্বাস্থ্য সব কিছু যাতে ঠিকঠাকভাবে হয়, তার জন্য দারিদ্রতা তার যাতে কোনো বাধা হয়ে না দাঁড়ায় সরকারের তাই উদ্দেশ্য। তো তোমরা তো ছোটো ছোটো বাচ্চা আছো, হ্যাঁ গান টান টা হলে ভালো লাগতো, ভাষণ তো তত ভালো লাগবে না, ঠিক আছে কিছু কিছু বড় আছে যারা ভালো লাগবে। আমি যখন উদয়পুর ছিলাম ডিএম অফিসে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট, তখন সেখানে দুটো হোম ছিল জানি কিনা ম্যাডাম জানি কিনা, এক্স্যাক্টলি নতুন না 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 আলু দিশারি আর খিলপাড়া খিলপাড়া সেখানে মেয়েরা ছিল ছেলেরা ছিল এত জাঁকজমক মেয়ে ছিল, আমরা যখন গিয়েছিলাম তখন ওরা নেচেছিল কথা বলেছিল, আমি এত প্রভাবিত হই পরে ওই আমরা যে পয়লা বৈশাখ আছে আমি আমার ফ্যামিলি আমার মেয়ে আমার স্ত্রী আমার মাকে নিয়ে যাই, আমি এত প্রভাবিত হই